আসসালামু আলাইকুম। এখন থেকে শুরু হয়ে যাচ্ছে বাংলাদেশের 300টি স্কুলে পাইথন প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ। আমরা পাইথন প্রোগ্রামিংয়ের সম্পর্কে জেনেছি ইউনিভার্সিটিতে যখন আমরা বিএসসি করেছি তখন, কিন্তু এখন তরুণ প্রজন্ম ক্লাস 6 থেকেই জেনে যাচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের উপর একটি ডিপ নলেজ। বাংলাদেশে 300টি সংসদীয় আসনে শুরু হয়ে গেল পাইথন প্রোগ্রামিংয়ের উপর 90 জন করে প্রত্যেকটি স্কুল থেকে প্রশিক্ষণ। প্রত্যেকটি স্কুল থেকে 6টি ব্যাচ থাকবে, প্রত্যেকটি ব্যাচে 15 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটি স্টুডেন্টের জন্য রাখা হয়েছে অনেক ফ্যাসিলিটিস, একটি করে ব্যাগ পুরো কোর্স জুড়ে সে পাবে, এবং ব্যাগের সাথে সে পাচ্ছে একটি নোট খাতা এবং পাইথন প্রোগ্রামিংয়ের উপর একটি বই এবং তার সাথে একটি কলম। এবং তার সাথে স্টুডেন্টরা একটি প্রজেক্ট বানানোর সুযোগ পাচ্ছে কোর্সটি শেষে। এভাবে 6টি ব্যাচ প্রশিক্ষণ নেবে এবং 6টি ব্যাচের প্রশিক্ষণ শেষ হওয়ার সাথে সাথেই গভর্নমেন্ট থেকে একটা এক্সাম নেওয়া হবে, এবং ওই এক্সামটা ভালো করার পরে রয়েছে আকর্ষণীয় পুরস্কার এবং জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ। সো আর দেরি না করে 300টি সংসদীয় আসনে যে সমস্ত স্কুলগুলো অংশগ্রহণ করছে পাইথন প্রোগ্রামিংয়ের উপর এই প্রজেক্টটি হাতে নেওয়া হয়েছে শেখ রাসেল ডিজিটাল ল্যাব এর আন্ডারে স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য 27,000 শিক্ষার্থীকে এই কোর্সের জন্য নির্বাচিত করা হয়েছে। পাইথন প্রোগ্রামিংয়ে তোমরা অনেক ডিপ নলেজ অর্জন করতে পারবে, এবং তোমাদের এই শেখ রাসেল ল্যাবে তোমরা পাইথন প্রোগ্রামিংয়ের পাশাপাশি রোবোটিক্স ক্লাব তোমাদের জন্য আসছে। তোমাদের যখনই পাইথন প্রোগ্রামিংয়ের ট্রেনিংটা শেষ হয়ে যাবে তারপরেই তোমরা রোবোটিক্স ক্লাবের আন্ডারে অনেকগুলো রোবট পাবে গভর্নমেন্ট থেকে, এবং সেই রোবটগুলো কীভাবে পাইথন প্রোগ্রামিংয়ের মাধ্যমে পরিচালনা করতে হয় সেই জিনিসগুলো তোমরা ট্রেনিং পাবে। তো সবার জন্য শুভকামনা থাকলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।